ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদের বিয়ের রেশ যেন কাটছেই না। নিজে 60 বছর বয়সে হয়েও একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করা নিয়ে চলছে তুমুল আলোচনা। অসম বয়সী দুইজনের এই প্রেম ও বিয়ে গড়িয়েছে আদালত পর্যন্ত। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের গোপন ভিডিও ধারণ করে ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ এনেছেন ছাত্রীর পরিবার। মুস্তাকের বিরুদ্ধে মামলাও করা হয়। মামলায় মুস্তাকের বিরুদ্ধে অভিযোগ অপহরণ ও ধর্ষণের। যদিও আইনি লড়াইয়ে মুস্তাকের পাশেই রয়েছেন ওই কলেজ ছাত্রী। তিনি আদালতকে জানিয়েছেন ফাঁদে ফেলে নয়, প্রেম করে স্বইচ্ছায় বিয়ে করেছেন তিনি। এই সামট ইন্টারেস্টিং নিউজটা খবরে আসে আজকে প্রায় সপ্তাহ দুই হইতে চলল, যে একজন বয়স্ক লোক, উনি হইতেছেন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের হইতেছে গভর্নিং বডির একজন মেম্বার। মানে গভর্নিং বডির তো অনেক মেম্বার আছে, কেউ ইয়াং বয়সে কারো পা এক পা কবরে চলে গেছে, ভদ্রলোক হইতেছে ওয়ান অফ দোজ যাদের এক পা কবরে চলে গেছে এরকম আর কি। উনার সাথে হইতেছে ক্লাস ইলেভেনের একটা মেয়ের হচ্ছে প্রেমের সম্পর্ক, সেখান থেকে বিয়ে। এত বয়সের পার্থক্যের বিয়েটা অবশ্যই তাদের জীবন, তাদের ডিসিশন। কিন্তু কথা হচ্ছে যে সবসময় এটা ন্যাচারালি ট্রু না, শুধু তাদের জীবন তাদের ডিসিশন, কারণ বয়স্ক মানুষের বাচ্চা হইলে সেই বাচ্চাগুলার শারীরিকভাবে অসুস্থ হয়, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, অসুস্থ হয়। সো যা হোক, স্টিল তারা এটা তাদের লাইফ, তাদের ডিসিশন, তারা যা করতে চায় করবে সেটা করতেছে। নাও আমাদের এখানকার কনসার্নের জায়গাটা যেটা, যে সোনার বাংলার ফুসলিয়ে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অপহরণ, এগুলা করে ফাঁসানো হচ্ছে কিনা কাউকে, রাইট? সেটা হচ্ছে আমাদের ফোকাসের জায়গাটা। ওকে, হ্যাঁ, সেটা করা হচ্ছে। মেয়ের বাবা মামলা দিছে অলরেডি, ধর্ষণ অপহরণ এই মামলাগুলো দিছে। এই মামলাটি হচ্ছে যে আইডিয়ালের ওই শিক্ষার্থীর বাবা করেছিল, এটা রেপ মামলা। এবং ইন্টারেস্টিংলি সোনার বাংলা আদালত যেখানে সবসময় এইসব পাণ্ডামির মধ্যে বেশ একটা প্রধান ভূমিকা পালন করে, সেখানে আদালত এখন বেশ রিজনেবল কথাবার্তা বলতেছে। মানে এটা কীভাবে হইলো, আই ডোন্ট নো। এটার কারণ কি, এই যে যার বিরুদ্ধে মামলা হয়েছে সেই স্কুল বা কলেজের কোনো চ্যাংরা ছেলে না, ইউনিভার্সিটির কোনো চ্যাংরা ছেলে না যাকে খেয়ে দেওয়া যায় ইজিলি, এমন কিউ না একজন গভর্নিং বডির সদস্য। ওনার গাড়ি, দামি গাড়ি টাড়ি যাও চলাবার ফেরা, সুটবুট, হাতের ঘড়ি, পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে। এবং মতিঝিল গভর্নিং বডির সদস্য এখানে আবার পয়সাপত্র দান করেন, অনেক টাকা পয়সার মালিক, সো একটা প্রভাব পড়ছে, প্রত্যেকটা চেনা জানা আছে। এই কারণে কি সোনার বাংলার আদালতও একটু নমনীয়, একটু রিজনেবল হচ্ছে এখন, আই ডোন্ট নো। তবে আদালত হচ্ছে এটাকে ফুসলিয়ে ধর্ষণ হিসেবে দেখতেছে না, যদিও আদালত একবার কমেন্ট করছে যে এটা নৈতিক কাজ হয় নাই। কোর্ট ওনাকে আপনার ডেকে কথা বলেছেন এবং যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার এই ওনার এই বিষয়টা কি নৈতিকভাবে ওনারা জিনিসটাকে পছন্দ করছেন না। নৈতিকতা নির্ধারণ করা কি আদালতের দায়িত্ব? কবে থেকে নৈতিকতা নির্ধারণ করা আদালতের দায়িত্ব কবে থেকে হয়ে গেল? মানে এখন আদালত তারা যখন রায় পাঠ করে সেখানে বা অবজারভেশন যখন দেয় সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা, দিস্তার পর দৃষ্টা অবজারভেশন দেয়, সেখানে নানান আলতু ফালতু আবনা সাবনা কথা বলে, এটা একটা কালচার। সো যে কালচারের সাথে আমি একমত না, এইসব ফাতসামি করার। আপনি আসেন রায় দিতে, রায় দিয়ে চলে যাবেন সুন্দর করে দরজা এজলাস থেকে উঠে, আপনার হয়তো কথা বলতে কে বলছে, আপনার অবজারভেশন আর ঘোড়া ডিমের অবজারভেশন। আপনি অবজারভেশনগুলো লিখে পড়ে মনে হয় না যে খুবই বিদগ্ধ এবং ইনসাইটফুল প্রোফাউন্ড লোক, ফাতরা কথাবার্তা বেশিরভাগই থাকে। যাই হোক, সো উনিও ফাতরা কথাবার্তা বলছেন যে এটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে না, এটা কেমন খুব নৈতিক লোকটা চলে আসছে আমার। নীতি নৈতিকতার সংজ্ঞা কী, স্ট্যান্ডার্ড কী, বেঞ্চমার্ক কী, ইয়ারলিস্টিক কী, আইসি আদালতের আমার বিচারক নীতি নৈতিকতার। তো খবরটা বলি, আমরা খবরে যা আসছে দেখি, মেয়েটার কোনো ভাষ্য পাওয়া যাচ্ছে না, কোনো ইন্টারভিউ পাচ্ছি না। তবে খবরে আসতেছে যে মেয়েটার বক্তব্য এবং আদালতে সে তার বক্তব্য দিছে এবং সে ওই লোকের পক্ষ নিছে। সে বলছে যে তাদের মেয়েটা পূর্ণবয়স্ক, জোর করে বিয়ে করা নাই, সো যেই কারণে লোককে আরও পেঁচে ফেলা যাচ্ছে না। এগুলো বললো পেঁচে ফেলে দেয় আর কি, অসভ্য দেশের অসভ্যরা মিলেমিশে। কিন্তু আমার ধারণা ভদ্রলোকের সেখানে পাঞ্জাবিটা কি দামি, এইসব এই কারণে বোধহয় ঝামেলা পড়তেছেন। ওকে, ধর্ষণ মামলায় হাইকোর্টে আগাম জামিন চান খন্দকার মুস্তাক আহমেদ, যিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির একজন সদস্য ছিলেন। সদস্য থাকাকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করেন। জামিন শুনানিতে তিনি সঙ্গে নিয়ে গেছেন ওই ছাত্রীকে, সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ একসাথে গেছে। আদালতের জিজ্ঞাসার জবাবে ওই ছাত্রী বলেন, আমি প্রাপ্ত বয়স্ক যে কাউকে বিয়ে করতে পারি। তবে খন্দকার মুস্তাক স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য হলেও একজন ছাত্রীকে কীভাবে বিয়ে করেন তা প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। ওকে, তারপর ফাটা কথাবার্তাগুলো না পড়ি, রক্ষক হয়ে ভক্ষক ভাষাগুলা, দীর্ঘ শুনানিকালে ছাত্রীর বাবা ডায়াসের সামনে গিয়ে একাধিকবার বক্তব্য রেখেছেন। এই সময় ছাত্রীটি আদালতের কক্ষের দেয়ালের দিকে মুখ ফিরিয়েছিলেন, বারবার চেষ্টা করেছেন বাবার চোখে যেন চোখ না পড়ে। ওকে, সহযোগী আসামি করা হয় অধ্যক্ষকে, ব্লা ব্লা, আত্মসমর্পণ করে আগাম জামিন শুনানিতে হাজির হন ভদ্রলোক। সঙ্গে ছিলেন বিবাহিত ওই স্ত্রী,
জামিন শুনানি শুরুতেই ছাত্রীকে এজলাসের সামনে ডেকে নেন বিচারপতিরা। তখন আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয় ওর হাজব্যান্ড ওই ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক নানাকে মুশতাক আহমেদকে, এবং বন্ধ করে দেওয়া হয় দরজা। তারপর ওই মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কিছু সংকোচ না করলে প্রশ্ন করি, মেয়ে বলছে কোনো সমস্যা নাই। মেয়ে বেশ বোল্ড ছিল, তাকে জিজ্ঞেস করছে আপনি কীভাবে জানেন আপনার বাবা আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন, এটা জানেন? ছাত্রী বলেন আমি জানি। আদালত বলেন কীভাবে এই ব্যক্তির সঙ্গে পরিচয় হলো? ছাত্রী বলেন একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের দিন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। একাদশ শ্রেণীর নবীন বরণ, তার মানে কলেজের নবীন বরণ। ওকে। তারপর বললেন আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের এত ধারায় জবানবন্দি দিয়েছেন, সেটা কি স্বেচ্ছায় দিয়েছেন? ছাত্রী বলেন স্বেচ্ছায় দিয়েছি। আদালত বলেন আপনার বয়স কত? ছাত্রী বলেন 18 বছর 16 মাস। সেটা বেশ কনভিনিয়েন্ট হয়ে গেল না, একটা কলেজের ছাত্রী 18 বছর 6 মাস, সরি 16 বলছিলাম 6 মাস, রাইট? তার মানে 6 মাস আগে বিয়ে করছে বিয়েটাকে বৈধতা দেওয়ার জন্যে। 6 মাস আগে যে বিয়ে করছে সেটা আমরা জানতে পারবো টাইম লাইন থেকে একটু পর, মানে খুবই কনভিনিয়েন্ট, একেবারে পাকা 18 গুনে গুনে 18 বছর 6 মাস, যেমন হলে আইনের মার পেছে পড়বে না। কলেজের একটা মেয়ের কি 18 বছর হয়? আচ্ছা জায়গা, কলেজ পার হয়েছে ইউনিভার্সিটিতে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাইমলাইন দেখছি, সে এখন কলেজ পাশ করে ফেলছে। সো হ্যাঁ, 18 বছর 6 মাস মেবি ট্রু। ওকে। আদালত বলেন যাকে বিয়ে করেছেন তার আগের স্ত্রীদের সম্পর্কে জানতেন? স্ত্রীদের দুইটা স্ত্রী ছিল ভদ্রলোকের। ছাত্রী বলেন একজনের বিয়ের বিষয়ে জানতাম, আর একজনের বিয়ের বিষয়ে অবগত ছিলাম না। আদালত বলেন যার বিয়ের বিষয়ে জানতেন সেই বিয়ে বলবৎ থাকা অবস্থায় কি আপনি বিয়ে করেছেন? ছাত্রী বলেন ওনাকে তালাকের পর আমার সঙ্গে বিয়ে হয়েছে। আদালত বলেন আপনাকে কোনো ভয়ভীতি দেখিয়ে না ভালোবেসে বিয়ে করেছে? ছাত্রী বলেন ভালোবেসে বিয়ে করেছেন। আদালত বলেন আপনি স্বেচ্ছাসজ্ঞানে ও বুঝে শুনে বিয়ে করেছেন কি? ছাত্রী বলেন জি, আমি একজন প্রাপ্তবয়স্ক, যে কাউকে বিয়ে করতে পারি। সেগুলো ইম্পর্ট্যান্ট পার্ট, এই কথা এগুলো বলার পর মেয়ে তারপর তো ওই লোক পুরোপুরি হইতেছে অ্যাবজলভ হয়ে যায় অভিযোগ থেকে। তারপর আরও অনেক ডিটেলস, তারপর আরও ডিটেলস আর কি, আমি সব কিছু না পড়লাম এখানে। তারপর আদালত থেকে মেয়ের বয়স পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এই সেই। এখন আমরা হচ্ছে লাস্ট যে জিনিসটি একটু বোঝার চেষ্টা করবো যে এখানে কোনো ব্লেম গেম করার সুযোগ আছে কি না, যে এখানে কি মেয়েটার দোষ নাকি ওই লোকের দোষ। মানে মেয়েটা তো হইতেছে একটা মাইনর মনে হচ্ছে না, পার হয়ে গেছে মনে হচ্ছে বয়স। যদি মাইনর হয় তাহলে কিন্তু ওই লোক আইনের চিপায় পড়ে যাবে, কিছু করার নাই, আইনও তো, যদিও 18 বছরের 16 বছরের মেয়েই যথেষ্ট। ওকে, যা হোক, আইন তো আইনি। সো মেয়ে যদি মাইনর হয় এবং সেই সময় যদি বিয়ে করে তাহলে আর কোনো কথা নাই, ওই লোক চিপায় পড়ে যাবেন আইনের কারণে, আইনের দৃষ্টিতে। সো এটা কিছু করার নাই, চিপায় পড়বেন, ভদ্রলোকের তো দামি কাপড় চোপড় পরে চলাফেরা, একটা দামি গাড়ি আছে বেশ, একটা না কয়েকটা মনে হইল। ওকে। সো মেয়েটার প্রোফাইলটা আমরা যদি একটু দেখি, দেখে যেটা বোঝার চেষ্টা করবো এখন যে কী ঘটনাটা কী ঘটছে তাদের মধ্যে, কে কাকে পটাইলো। তো ইউজুয়ালি ইউড থিঙ্ক যে মেয়েটা যেহেতু কলেজে পড়ে, বুড়া বেটা হইতেছে মেয়েটাকে পটাইছে, মেয়েটার ইমোশনাল ইসে যথেষ্ট স্টেবল না, এই সুযোগ নিয়ে পটাইছে এসে, দ্যাটস হোয়াট ইউড থিঙ্ক। ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না, রাইট? সো আমরা দেখতেছি ডিসেম্বরের 17, 2017 সে আপডেট করছে, সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শুরু করছে, তার মানে 2018-তে। ওকে, তার মানে তোদের 18 বছরের চেয়ে অবশ্যই অনেক বেশি বয়স, স্কুল অ্যান্ড কলেজ, রাইট? ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই 23, 2022, মানে আজকে থেকে 1 বছর আগে সে উদাসী ছবি একটা পোস্ট করে সেখানে লিখতেছে যাকে ভালো লাগে তাকে সেটা বলে দেওয়া উচিত, কথা চেপে রেখে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, যাকে ভালো লাগে তাকে সাহস করে বলে দিতে হবে তোমাকে আমার ভালো লাগে, ভীষণভাবে ভালো লাগে, তোমার যাকে ভালো লাগে মা তাড়াতাড়ি বলে দাও, লোকটার বয়স বেশি, বেশি দিন বাঁচবে বলে মনে হয় না, হ্যাঁ তুমি ডিসিশন নিতে নিতে চলে যেতে পারেন উনি। সো তার মানে দেখা যাচ্ছে মেয়েটা তাকে পছন্দ করছে, সে বুকের ভেতরে রেখে কষ্ট পাচ্ছে, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমার নিজেরও সারাদিন চ্যাটে থাকতে ভালো লাগে না, কিন্তু দিন শেষে তাকে কিছুটা সময় দিয়ে আমার সারাদিনের ক্লান্তিকর অপ্রয়োজনীয় কথা বলে নিজের গ্লানিকে দূর করতে চাই। আমার ভালো লাগার মানুষের লিস্ট অনেক ছোটো, তাই আমি সেই প্রিয় মানুষটাকে জানাতে চাই, আমার সেই ছোটো লিস্টের অনেক দামি মানুষে। ওকে, তার মানে মেয়েটা ওই লোককে পছন্দ করে, বোঝা যাচ্ছে। ওকে, তারপর জানুয়ারি 24, প্রায় 6 মাস পর সে আবার স্ট্যাটাস দিচ্ছে, কত কিছুই তো আমাদের ভালো লাগে, সব কি আমরা পাই? না, সব আমরা পাই না, তোমার ক্ষেত্রে স্পেশালি আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। ওরে বাবা, রে বাবা, সে তোমাকে কেন ভালোবাসবে? সে একজন বয়স্ক লোক, তার বউ বাচ্চা আছে। সো তার মানে আমরা তার লেখাগুলো থেকে আমরা ধারণা পাচ্ছি যে ওই লোক তাকে কম বয়সী মেয়েকে বটানোর চেষ্টা করে নাই। সো মোরাল টার্পিটিউডের জায়গা আছে কিনা ওই লোকের মনে হচ্ছে না, মনে হচ্ছে মেয়েই নেই। এবং এরকম কম বয়সকে একটা মেয়ে যদি বৃদ্ধ বয়সের একটা লোককে টোকা দিতে থাকে, ওই লোক তো এখন তখন একটা গ্র্যান্ডিওসে ভোগার কথা, যে করলাম কি আমি। এবং এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, এই যে মানে দেখেন আপনাকে এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে, দেখেন এই ভদ্রলোকের মধ্যে যে একটা কারিজমা আছে, যে কারিজমার কারণে এই 50 বছরের মহিলা না, 40 বছরের মহিলা না, 30 বছরের মেয়ে না, তারপর 20 বছরের যুবতী না, 18 বছরের কিশোরী, এরকম একটা বয়স্ক লোককে, কিছু একটা তো আছে লোকের পার্সোনালিটিতে, রাইট? হিংসা করবেন না, কিছু একটা আছে, অ্যাপ্রিসিয়েট করেন, রাইট?
আমার মানে আমার মাঝে মধ্যে চিন্তা করি যে কী আছে এই লোকগুলোর কারিজমা, আল্লাহই জানে যে এইভাবে করে এরা পারে এইভাবে। এখন এরা আপনি বলতে পারেন যে ভাই কেন আপনার সাথে কখনো এরকম হয় নাই, আপনার জন্য কী এরকম পার্সোনাল স্টোরি কি বলার দরকার আছে? জানুয়ারি 25 তারিখ, একদিন পর, জীবনে সাঁতার না শিখে অনেক বড় ভুল করেছি, এখন শুধু তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি তবে উঠতে পারছি না। তার মানে সেই প্রেমে হাবুডুবু খেতেছে, উঠতে পারতেছে না, তার মানে এখনও তাকে বাঁচাতে লোক আসে নাই, এখনও সে হাবুডুবু খেয়ে যাচ্ছে একা একা। ওকে, জানুয়ারির 29 তারিখ, আমাকে দূরে ঠেলে দিলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেখানে রেখেছো সেখানে খুঁজে পাবে না। তার মানে ওই লোক কিন্তু এখন রাজি হইতেছে না। হ্যাঁ, মেয়ের বোঝাইতেছে, মেয়ে একটু বেশ প্রোঅ্যাক্টিভ হয়ে উঠতেছে এখন আস্তে আস্তে, প্রতিদিন পোস্ট দিচ্ছে ইঙ্গিত করে এবং ডুবে যেতেছে, অতলে হারিয়ে যাচ্ছে এসে। আমার মন অনেক বড়, কিন্তু এমন লোকদের সাথে মোকাবিলা করার জন্য যথেষ্ট বড় নয় যারা তাদের পক্ষে সুবিধাজনক হলে আমাকে ভালোবাসবে। তার মানে বোঝা যাচ্ছে মেয়ে ওই লোককে প্রস্তাব দিছে, মেয়ে একটু মনে হয় তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে, ওই লোক হইতেছে এক পাগায় দুই পা পেছায় এরকম কিছু চলতেছে। হ্যাঁ, সুবিধাজনক হলে তারা আমাকে ভালোবাসবে, হয়তো বলছে যে দেখো এটা করা যায় না, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটা হয় না। তখন মেয়ে হয় না মানে কম বয়সী মেয়ে তো সিনেমা টিনেমা দেখে মাথা মুখে গেছে, হয়তো ডায়লগ টায়লগও দুই চারটা দিছে যে হ্যাঁ ভালোবাসা কি বয়স মানে, ভালোবাসা কি সমাজ মানে, তোমার জন্য সুবিধাজনক হইতে হবে। এখন আমি দেয়া নেয়াতে বিশ্বাসী, কিছুটা স্বার্থপর হয়েছি, কেননা কিছু পরিবর্তন নিজের জন্য ভালো না। কাকে কাকে কিছু মানুষ যদি জীবন থেকে চলে যেতে চায় আমি তাদেরকে বের হওয়ার রাস্তাটা দেখিয়ে দিব। তার মানে মনে হচ্ছে বোঝা যাচ্ছে একটু একটু মনে হয় কন্ট্যাক্ট শুরু হয়েছে, একটু একটু মান অভিমান, ওই লোক রাজি হইতে চাচ্ছে না কিন্তু আবার এত কম বয়সে একটা মেয়ে নক দিচ্ছে নাও, এরকম একটা অবস্থানে আছে মনে হচ্ছে। এটা হলো জানুয়ারি 30, মানে ফেব্রুয়ারি মাস চলে আসছে, এপ্রিলের 30, তার মানে 2 মাস পর এবার তার স্ট্যাটাস, বিনা বেতনে আমার নামে কুটনামি করা মানুষদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা। তার মানে এবার এটা অলরেডি রটনা হয়ে গেছে, মানুষ জেনে গেছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে এবং সম্পর্ক হয়ে গেছে। তার মানে এই 2 মাসের মধ্যে দেখেন আপনি ক্রনোলজি টাইমলাইন থেকে কিন্তু বোঝা যাচ্ছে মেয়েটা একা একা কষ্ট পাচ্ছিল, পানিতে ডুবে যাচ্ছিল, তাকে কেউ নাই তোলার, এইসব স্ট্যাটাস দিচ্ছে। তারপর 5-6 মাস পরলে আবার পোস্ট, 6 মাস পর আবার পোস্ট, তারপর খুব ঘন ঘন 2-3 দিন পোস্ট দিয়ে যায় অভিমান সুলভ কথাবার্তা, তার 2 মাস পর পোস্ট যে লোকে কথাবার্তা বলতেছে। এবং ওটা ছিল এপ্রিল 30, এপ্রিল, মে, জুন, আর জুনের 6, তার মানে 1 সপ্তাহ পর এবার সে পোস্ট দিয়েছে একটা ভিডিও পোস্ট তার প্রোফাইলে, উইচ প্রুভস যে এটা তার রিয়েল প্রোফাইল, এই যে এতগুলো লেখা পড়লাম এগুলো তার বক্তব্য, অন্য কারণ এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই, এটা তার প্রোফাইল, তার বক্তব্য। ওকে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সত্য জানুন এবং মিথ্যা তথ্য পরিবেশন থেকে দূরে থাকুন, এই ভিডিওতে সে দাবি করতো সেগুলো সব মিথ্যা। জুনের 6 তারিখে দাবি করলো সে সব মিথ্যা। ওকে, জুনের 7 তারিখ, একদিন পর আবারও সে আরেকটা ভিডিও দিছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তারপর এগুলো সব মিথ্যা, আইনি পদক্ষেপ নেবে, যারা সব মিথ্যা কথা ছড়াইতেছে। আচ্ছা, জুনের 16 তারিখ, 1 সপ্তাহ পর, জুনের 6 তারিখে পোস্ট দিছে মিথ্যা বলে ভিডিও, 1 সপ্তাহ পর, আমি ও আমার হাজব্যান্ড খন্দকার মুশতাক আহমেদ আমাদের জন্য সবার দোয়া করবেন আমরা। ওকে, সো এই 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে ফেললো, আমার মনে হয় ভদ্রলোক একটু অভিমান করছে যে আমার বয়স বেশি দেখে তুমি সমাজের সামনে আমাকে মেনে নিতে চাচ্ছ না আমার সম্পর্কটা, এইগুলো বলা কম সময় তো ইমোশনাল ব্ল্যাকমেল করছে হয়তো হালকা করে, মেয়ে বিয়ে করে ফেলছে। ওকে, 1 সপ্তাহের মাথায় বিয়ে করে ভদ্রলোক চলে আসছে। তারপর জুনের 27 তারিখ, কয়েকদিন পর, আজ আমার প্রিয় আনন্দ ভবনে ওই লোকের সাথে, ভদ্রলোকের সাথে ছবি। তারপর জুলাইয়ের 20 তারিখ, 1 সপ্তাহ পর, আবার এই ভদ্রলোকের সাথে আবারও ছবি, দামি গাড়ি পেছনে, ভদ্রলোকের হাতে দামি চশমা, আরেক হাতে দামি ফোন, এই ওনাদের এই হিসাবটা বুঝি না, দামি ফোন হলে কি পকেটে রাখা জানি এটা হাতেই রাখতে হবে, ওকে মেবি কোনো স্পেশাল টেকনোলজি আছে এখানে। তারপর মেয়ের শেষ প্রোফাইল, রাইট, এই হইতেছে ঘটনা। সো তার মানে এখানে যতগুলো অ্যাঙ্গেল ছিল সবগুলো অ্যাঙ্গেল আমাদের, আমরা তথ্য পেয়ে গেছি একটা জাজমেন্ট দেওয়ার জন্য। নাম্বার 1 হচ্ছে এখানে লোককে দায়ী করা যাচ্ছে না, মেয়েটাই লোকটার পেছনে ঘুরে ঘুরে পটাইছে বোঝা যাচ্ছে, সো নানা ভাইয়ের কোনো দোষ নাই। নাম্বার 2 হচ্ছে আদালত থেকেও বদমাইশি করতেছে না, যে মেয়ের বাবা বদমাইশি মামলা দিয়েছে অপহরণ ধর্ষণ, কিন্তু মেয়েও পক্ষ নিছে ওই লোকের, মেয়েও ওই লোককে থ্রো হিম আন্ডার দ্য বাস, এবং ওই তাদের মধ্যে মিলবহবত আছে এখনও টিকে, ওই লোক ঝামেলা এখনও পড়তেছে না, এটা একটা কারণ। আর একটা মূল কারণ আই উঠছে যে তারপরও একটা কমবয়সী ছেলে হইলে আদালত ছাদালত সহ বদমাইশি করতে নেমে পড়তো, ভদ্রলোক বয়স্ক প্রভাবশালী জানাশোনা আছে দেখে সম্ভবত আদালত এখন রিজনেবল আচরণ করতেছে, তাইলে আমাদের এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছুই নাই, পুরো ব্যাপারটাই মনে হচ্ছে এখানে কোনো ধরনের অন্যায় অবিচার জড়িত না কোনো অ্যাঙ্গেল থেকেই, বাকিটা হইতেছে তাদের ব্যাপার, যা খুশি করে বেড়াক।